নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে ভোট শান্তিপূর্ণ করতে সহযোগিতা দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। বিকেলে ছয়টি জেলায় নির্বাচনী জনসভায় অনলাইনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলায় বিকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজন করে নির্বাচনী জনসভা। রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অনলাইনে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনোই দেশের কল্যাণ চায়নি, একমাত্র আওয়ামী লীগই দিতে পারে উন্নত সমৃদ্ধ দেশ। আমরা উন্নয়নশীল দেশের যে মর্যাদা সেটা বাস্তবায়ন করে সেই পথ ধরেই আমরা উন্নত বাংলাদেশ গড়ব। যে কারণে দেশবাসীর কাছে আমার এই আহ্বান যে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আমরা যেন মানুষের যে জীবন মান উন্নত হয়েছে সেই উন্নত জীবনের ধারা অব্যাহত রেখে দেশের মানুষকে যেন আরো সুন্দরভাবে বাঁচার সুযোগ করতে পারি। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তাদের জন্য বা আজকে যে শিশুটা জন্ম নেবে সেও যেন একটা সুন্দর জীবন পায়। নির্বাচন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, তাই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেদিকে দলের নেতাকর্মীদের নজর রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত, সেই কারণে নৌকা মার্কা দিয়েছি। পাশাপাশি আমরা যারা আরো যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়াবে। এখানে একটা অনুরোধ থাকবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন। যার যার ভোট সে চাইবেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। বিএনপি যে হচ্ছে সন্ত্রাসী দল, জামাত যুদ্ধাপরাধী দল, আর এরা নির্বাচনে না আসলে নির্বাচনে অংশগ্রহণ হবে না এটা আমরা বিশ্বাস করি না। জনগণের সমাবেশ হলে ভোটারদের আগমনে এবং ভোটারদের অংশগ্রহণেই এখানে নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না বলে জোর দেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।